তাহলে প্রথম ক্লাসে আমরা দুটো জিনিস শিখেছিলাম একটা হচ্ছে যে পনেরো কু পঁচিশ পঁয়ত্রিশ এই সমস্ত সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করা ঠিক আর নয়ের সিরিজ দিয়ে গুণ করা এই দুটো জিনিস আমরা শিখেছিলাম তোকে এবার আমি কি করব এগুলোর টেস্ট নেব ঠিক আছে তো প্রথম হচ্ছে যে আমাকে বল এটা অনেকটা আমাদের কি হয়ে যাবে রিক্যাপ হয়ে যাবে আচ্ছা আমাকে বল পঁয়ষট্টির স্কোয়ার কত হবে চার হাজার চার হাজার দুশো পঁচিশ এক্স্যাক্টলি কারণ পাঁচের স্কোয়ার পঁচিশ আমরা এখানে বসিয়ে দিয়েছি আর ছয়ের ছয় ইঞ্চ সাত করছি হ্যাঁ হ্যাঁ এবার বল পঁচাশির স্কোয়ার আজকে মানে এই যে এখানে বেসিক্যালি আমরা কি করছি আমরা এখানে করছি পঁয়ষট্টি গুণ পঁয়ষট্টি ঠিক টেকনিকটা হচ্ছে পাঁচ আর পাঁচ গুণ করে আমরা এখানে বসালাম পাঁচের স্কোয়ার পঁচিশ আর এদিকে ছয়ের সঙ্গে ছয় না গুণ করে ছয়ের সঙ্গে তারপরের সংখ্যাটা সাত গুণ করে এখানে বসালাম ছ সাত ঠিক তো এই গুণটাই এই রকমই গুণ এইরকমই টেকনিক অন্য কোথাও কি ব্যবহার করা যায় যদি যেত তো খুব ভালো হতো তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এর বিশেষত্বটা কি এর বিশেষত্ব আমাকে দেখতে হচ্ছে যে একক স্থানে এখানে আছে পাঁচ এখানেও আছে পাঁচ একক স্থানে ইউনিট প্লেসে দুটোতেই পাঁচ আছে এবং তাদের যোগ করছি তো দশ পাচ্ছি আর আর ডিজিট এখানে হচ্ছে তাহলে আমাদের এখানে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যে কন্ডিশনটা হচ্ছে শর্ত হচ্ছে যদি যদি একক স্থানে একক স্থানের কি কিছু লিখছো মানে হ্যাঁ আমাকে কিন্তু দেখাচ্ছে না আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ এবার ঠিক আছে তো তো দেখো যদি একক স্থানের হ্যাঁ অঙ্কগুলি অঙ্কগুলি গুলির যোগ ফল যোগ ফল দশ হয় এবং দশক স্থানের অঙ্কগুলি একই হয় অঙ্কগুলি একই হয় তবে এই পদ্ধতি দিয়ে গুণ করা যাবে ঠিক বোঝা গেল তাহলে উদাহরণ হিসাবে আমরা কি দেখব উদাহরণ হিসাবে যেমন দেখো যে একুশ আর উনত্রিশ তাহলে দেখো এই এক আর নয় যোগ করলে কত হচ্ছে দশ আর এখানে দশকের স্থানে দুই আছে এখানেও দুই আছে তাহলে সেম সেম তাহলে এই গুণটা কত হওয়া উচিত তাহলে এই গুণটা হওয়া উচিত তোমার তিনশো দশ না তিনশো দশ কেন ছশো দশ কেন এখানে আমরা কি করেছিলাম পাঁচ এর সঙ্গে পাঁচ গুণ করে বসিয়েছিলাম না তাহলে এখানে আমরা কি করবো একের সঙ্গে নয় গুণ করে বসাবো তাহলে এখানে নয় কিন্তু এখানে আমাকে খেয়াল রাখতে হবে শুধু নয় না আমাকে এখানে শূন্য নয় ব্যবহার করতে হবে টোটাল চারটা হবে না চারটা না তিনটাও হতে পারে এখানে দুইয়ের সঙ্গে তিন গুণ করব তাহলে এখানে আসবে ছয় আর এখানে আছে এক ইন্টু নয় এখানে আমাকে লিখতে হবে শূন্য নয় আমাকে খেয়াল রাখতে হবে শেষে যেন দুটো সংখ্যা থাকে এই যে আমরা দুই ভাগে ভাগ করছি শেষে দুটো সংখ্যা থাকে ঠিক আছে এখানেও দেখো পঁচিশ আমরা লিখেছি তো দুটো সংখ্যা আছে বলে কোনো অসুবিধা হয়নি কিন্তু এখানে আমার একটাও সংখ্যা আসতে পারে সেক্ষেত্রে আমাকে শূন্য নয় লিখতে হবে আর প্রথমে দেখো প্রথমে আমি শূন্য ছয় লিখতে পারি বা কোনো ক্ষতি নেই কারণ আমার দেখার কিছু নেই বোঝা তাহলে একুশ আর উনত্রিশকে কে গুণ করলে হবে ছশো নয় কত সহজে হয়ে গেল তাহলে এবার বল চৌত্রিশ আর ছত্রিশ কত হবে

বা এটাও করতে পারি হ্যাঁ এটা দিয়ে করবো আমরা এখন আচ্ছা এটা দিয়ে করব তো এটা দিয়ে করলে হবে নয় এর পরে দশ আছে মানে নব্বই হবে প্রথমে তারপর নয় নাইন জিরো জিরো নাইন নাইন জিরো আর আগের পদ্ধতিতে আমরা লিখতাম কি একানব্বই আছে এক কমিয়ে লিখতাম নব্বই তারপরে নিতাম নয় থেকে বিয়োগ করে করে লিখতাম তাহলে নয় থেকে বিয়োগ করলে শূন্য আর শূন্যটা থেকে বিয়োগ করলে নয় তাহলে ওই পদ্ধতিতেও এটা মিলে যাচ্ছে মিলবেই না কারণ না মিললেই তো দুটো আলাদা আলাদা উত্তর চলে আসত ঠিক আছে আরো কয়েকটা উদাহরণ আমরা এখানে করি এইটটি সেভেন এইটটি থ্রি তাহলে ব্যাপারটা বোঝা গেল তো হোমওয়ার্ক হিসাবে আমরা এগুলো করতে পারি বিরানব্বই ইন্টু আটানব্বই ঠিক উনচল্লিশ একত্রিশ তারপরে হচ্ছে এগুলো আমরা করতে পারি ঠিক আছে এবার অনেক সময় একটু যদি আমরা একটু চালাকি করি ধরো আমাকে দিয়ে দিলো একচল্লিশ ইন্টু ফর্টি এইট তো সেক্ষেত্রে আমরা তো অ্যাপ্লাই করতে পারবো না কারণ এক আর আট যোগ করলে নয় হচ্ছে কিন্তু খুব ওটা খুব কাছাকাছি হ্যাঁ তো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তো আমাদেরকে আমি এইভাবে করতে পারি এখানে উনপঞ্চাশ থাকলেই তো হয়ে যেত হ্যাঁ ঠিক তো আমরা কি করব এটাকে একচল্লিশ আটচল্লিশটাকে আমরা করবো উনপঞ্চাশ মাইনাস ওয়ান ঠিক এইবার এই গুণটা আমার কাছে সহজ তাহলে আমি এখানে কি করতে পারি চার পাঁচে কুড়ি শূন্য নয় মাইনাস একচল্লিশ একচল্লিশটা বিয়োগ হয়ে গেল ঠিক এবার এই বিয়োগটা কেমন ভাবে করবো আমরা ওই বলেছিলাম কমপ্লিমেন্ট মেথডে আমরা বিয়োগটা করবো তাহলে এখানে আমাকে কত যোগ করলে একশো আসবে সেটা আমি সহজে পেয়ে যাব এখানে আমাকে কত যোগ করতে হবে এটা নয় থেকে বিয়োগ করবে এটা দশ থেকে তাহলে এটা নয় বিয়োগ করলে এখানে পাঁচ হবে এটা দশ থেকে বিয়োগ করলে এখানে নয় হবে তাহলে ফিফটি নাইন আমাকে অ্যাড করতে হবে আমি কিন্তু মানে একশো থেকে বিয়োগ করে এটা ফিফটি নাইন লিখিনি আমি জাস্ট আমার প্রসেস এটা যত বড় সংখ্যা হোক আমি খুব সহজে এটা বলে দিতে পারবো মাইনাস এখানে একশো হয়ে যাবে তাহলে এইখানে যখন আমরা এটা করবো তখন এটা হয়ে যাবে দুই হাজার মানে এটা কত কত হয়ে যাচ্ছে নাইন প্লাস নাইন সিক্সটি এইট তাহলে দুই হাজার সিক্সটি এইট মাইনাস একশো হ্যাঁ একশো বিয়োগ করা খুব সহজ এই দুটোতে চেঞ্জ আসবে না কুড়ি থেকে এক বাদ মানে উনিশ হয়ে যাবে তাহলে ওয়ান নাইন সিক্স এইট ঠিক আছে এটা আমরা এক লাইনেও করতে পারতাম আমি জাস্ট এমনি প্রসেসটা বোঝানোর জন্য করলাম যে বিয়োগ অনেক সময় এইভাবে করলে অনেক সময় সহজ হয় মানে আমরা কিন্তু আমাদের ব্রেনে প্রেসারটা দিচ্ছি না হতে পারে যে আমাদের স্টেপ কয়েকটা হয়তো একটু বেশি লাগছে কিন্তু আমাদের ব্রেনে ভাবতে হচ্ছে কম তাই না কোথাও আমরা খুব বেশি ভাবিনি কারণ যোগ আমাদের ক্ষেত্রে সবসময় বিয়োগের থেকে সহজ সহজময় হয় অথবা আমরা এইভাবেও করতে পারি যে প্রথমে এক বিয়োগ করে দিলাম তারপরে চল্লিশ করলে কত আছে দু হাজার আট ঠিক তারপর থেকে তুমি দশ 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 করে চার চারবার দশটা চারটা দশ বিয়োগ করলেই তো চল্লিশ বিয়োগ হয়ে যাবে বা ডাইরেক্টলিও বের করতে পারো দু হাজার আট থেকে চল্লিশ বিয়োগ করবো তো প্রথমে বিয়োগ করলে কত হয়ে যাবে উনিশশো আটানব্বই হয়ে যাবে হ্যাঁ তারপরে অষ্টআশি হয়ে যাবে তারপর আটাত্তর হয়ে যাবে তারপর সিক্সটি এইট হয়ে যাবে তো ওইভাবে হয়ে গেল না তো ওইভাবে এটা সহজে করা যেত হ্যাঁ মেন্টালি এটা করা যেত যে প্রথমে এক বিয়োগ করলাম তাহলে দু হাজার আট হলো তারপরে চল্লিশ বিয়োগ করবো হ্যাঁ তো আমরা দু হাজার আটে আছি মানে কি উনিশ কুড়িশো দু হাজার মানে কত কুড়ি শো হ্যাঁ থেকে এবারে একশো কমাল দশ কমালাম তাহলে কি হয়ে গেলো আটানব্বই হলো তারপরে তাহলে তাহলে ওইভাবে আমরা করে দিতে পারবো মুখে এটা হয়ে যেত ঠিক আছে তো এইভাবে আমরা কি করতে পারি আমাদের গুণকে সহজ করে নিতে পারি তো ডাইরেক্টলি এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না কিন্তু আমরা ওই একটু হেল্প নিয়ে এটা করতে পারি ঠিক আছে বোঝা গেল কি গেল না এখানে দেখো দুই থাকলেও কোনো অসুবিধা একচল্লিশ ইন্টু দুই করতে পারতাম সহজে ওই গুণটা তো সহজেই হতো না তাহলে এইভাবে আমরা ওটা করতে পারি আচ্ছা এবার যেটা শিখব তাহলে এই প্রসেসটা হয়ে গেলো কমপ্লিট হুম এবার নতুন আমরা শিখবো একটা যে একের সিরিজ দিয়ে গুণ গুণ এর আগের দিন আমরা শিখেছিলাম নয়ের সিরিজ দিয়ে গুণ তাই তো আগের ভিডিওতে নয়ের সিরিজ দিয়ে গুণটা আমাদের আছে তো এবার আমরা একের সিরিজ দিয়ে গুণ করব তাহলে আমরা সবচেয়ে সহজ নিয়ে আগে কাজ করি এগারো দিয়ে গুণ করব মানে কি বেসিক্যালি এখানে যদি আমরা লিখি এগারো দিয়ে তারপরে একশো এগারো চারটা এক এই সমস্ত দিয়ে গুণ করা ঠিক আছে ওকে তো প্রথমে আমি এগারো দিয়ে গুণটা দেখব তো এগারো দিয়ে গুণ কাকে দিয়ে এগারো গুণ করব প্রথমে একটা সহজ নি ধরো আমি নিচ্ছি পঁয়তাল্লিশ ইন্টু এগারো ঠিক তো এইটা গুণটা আমি কীভাবে করবো ডান দিক থেকে বাদিক করবো ডান দিক থেকে বাদিক মানে এই এইভাবে যাবে ঠিক আছে তাহলে আমি কী করবো এখানে এই পাঁচ সংখ্যাটা বসিয়ে দেব ঠিক আছে এবার পাঁচের সঙ্গে চারকে যোগ করে দেব পাশাপাশি যোগ করে দেবো তাহলে চার পাঁচে কত হয় নয় বসিয়ে দেবো হলো তারপরে চারটা বসিয়ে দেব হয়ে গেল আমার অ্যান্সার খুব সহজ না হ্যাঁ জাস্ট বসিয়ে দেব বারো গুণ এগারো কত হবে এক তারপরে হবে এখানে হবে এক গুড ঠিক আছে

আচ্ছা কিন্তু একটা জায়গায় আমরা একটু হোচট খেতে পারি যদি এই যোগ ফলটা দশ বা তার বেশি হয়ে যায় তখন আমরা একটা হোঁচট খেয়ে যাব না দশ আর কম হচ্ছে পটপট করে বসিয়ে দিলাম থাকে হ্যাঁ আমি যদি লিখি সেভেন্টি ফোর ইন্টু ইলেভেন তাহলে কি লিখবো তখন সাত চারে এগারো মাঝখানে কি আমি এগারো বসাবো নিশ্চয়ই বসাবো না একটা তখন এই হাতে চলে আসবে তখন ওই এগারো একটা এই সাতের সঙ্গে আট হয়ে যাবে তাহলে প্রথমে হয়ে যাবে আট তারপরে হয়ে হয়ে যাবে যাবে তারপরে ঠিক আছে তো আমরা এটাকে এইভাবে যদি ভেঙে লিখতে চাই প্রথমে এই চার সময় ডান দিক থেকে বাঁদিক করবো তাহলে প্রথমে আমরা চার লিখব তারপর সাত চার এগারো হচ্ছে এগারো এক লিখবো আর এই হাতের একটা আমি একটু জাস্ট নিচে লিখে দিলাম মনে রাখার জন্য যেটা আমাকে হাতে নিতে হবে তারপরে এখানে সাত বসা উচিত আর এই হাতেটা যোগ করে এখানে আর বসিয়ে दो তাহলে আমরা 814 आंसर হয়ে গেল আমি এবার এটাকে তুলে দেব এই হচ্ছে প্রসেস ঠিক আছে তো আমরা যদি মনে মনে করি তো আমি তো প্রথমে যোগটা করব যোগ করে দেখব আমার কত হাতে আসছে সেটাকে আমি আগে যোগ করে বসাবো ঠিক আছে না যদি আমাকে ডাইরেক্টলি বলতে হয় হ্যাঁ আচ্ছা তাহলে এক্সাম্পল হিসাবে আমরা কি করবো বল কত হবে আর হাতে সব সবসময় একের বেশি কিন্তু আসা সম্ভব নয় কারণ নয় প্লাস নয় নিরানব্বই বেশি তো হবে না ওখানে তাহলে হাতে কিন্তু আমার ম্যাক্সিমাম আসতে পারে এক

তাহলে এখানে সিক্স হয়ে গেল ঠিক আছে আচ্ছা কিন্তু এই দুটোর জন্য আমি যা খুশি সংখ্যা বসাতে পারি এটা মাথায় রাখতে হবে যে আমি যে শুধু দুটো বসাবো তা কিন্তু নয় আমি যেমন করতে পারি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টু ইলেভেন বোঝা গেল তাহলে কি করবো তাহলে আমি এই ডান দিক থেকে বাঁ দিক করব ঠিক আছে প্রথমে বসাবো সাত তাহলে সাত হলো তারপরে এই দুটো যোগ ছ সাথে তেরো তেরোর তিন হাতে থাকলো এক মনে মনে একটা ধরে রাখলো এবার পাঁচ আর ছয় যোগ করবো এগারো আর ওই হাতের একে বারো বারো দুই হাত থাকলো ফের এক এবার চার পাঁচে নয় আর নয় আর একে দশে শূন্য হাত থাকলো এক আর আর তো নেই দুটো এবার জাস্ট লাস্টেরটা বসিয়ে দেবো চার চার আর হাতে ছিল এক পাঁচ বোঝা গেল হ্যাঁ তাহলে এবার তুই বল ওয়ান টু থ্রি ফোর ইন্টু ইলেভেন কত হবে ফার্স্টে বসে যাবে ডান দিক থেকে না বাঁ দিক থেকে বলছিস ডান দিক থেকে ডান দিক থেকে তাহলে এখানে বসে যাবে চার হ্যাঁ তারপরে

টু হুম বোঝা গেল আর আর করতে হবে হুম তো তাহলে এখানে আমরা হোমওয়ার্ক দিয়ে দিই হুম নয় আট নয় সাত আট পাঁচ ইন্টু এগারো ঠিক আছে দুই তিন নাইন এইট ইন্টু ইলেভেন এগুলো নিজের ইচ্ছা খুশি আমি বানাতে পারি শুধু ডান দিকে আমাকে এগারো রাখতে হবে বাঁ দিকে আমি যা খুশি বসাতে পারি যটা যটা অঙ্ক চাই তটা অঙ্ক বসাতে পারি কোনো অসুবিধা নেই আমাদের প্রসেস কিন্তু এটা চলতে থাকবে ঠিক আছে যেমন একটা আমি বড় বড় করাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

শূন্য বসবে তারপরে হবে আহ নয় আর এক যোগ করে আমি এটা পেলাম জিরো আর ওয়ানটা চলে যাবে এইটের ওখানে তো আহ নাইন আর নাইন যদি যোগ করি হুম তো আঠেরো হয় তো এখানে আঠেরো আট বসে যাবে আর একটা চলে যাবে সাতের ওখানে তো আট আটের তুলোর ছয় হুম আবার এক চলে যাবে ওখানে ওই ছয়ের কাছে তো সাত সাথে চোদ্দো চার হবে আবার আহ আবার দুই বসে যাবে হুমটা চলে যাবে ওখানে পাঁচ আর পাঁচে দশের শূন্য হয়ে যাবে হুম তারপরে একটা চলে যাবে আট হবে হুম হয়ে তাহলে আমাদের গুণ ফল তো এটা যত প্র্যাকটিস এখানে বোঝা যাচ্ছে তোর একটু প্র্যাকটিসের দরকার প্র্যাকটিস করলে এই জিনিসগুলো তুই একদম ফটাফাট ফাটাফট বলতে পারবি ঠিক আছে তো এগুলো নিজে থেকে কমসে কম কমসে কম কুড়িটা গুণ বড়ো বড়ো করবি বড়ো বড়ো করবি তাহলে কি হবে তোর স্পিড বাড়বে এবং এটা একদিনে করলে হবে মানে প্রথম দিনে কুড়িটা করলাম পরের দিন আরও করবো হ্যাঁ এভাবে ডেইলি আমাকে কিন্তু করতে হবে প্র্যাকটিস বোঝা গেল ঠিক আছে তুই তাহলে আজকে কি করবি আজকে এই ইলেভেন দিয়ে গুণটা প্র্যাকটিস করবি প্র্যাকটিস হয়ে গেলে তারপরে আমরা এবার তিনটে এক চারটে এক দিয়ে পরের দিন শিখবো কারণ কি আজকে করলে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে আগে এটাকে রক্ত করতে হবে তারপরে আমরা ওটা করব বোঝা গেল তাহলে আজকে আমরা শেখালাম কি ওই যে পনেরো পঁচিশ দিয়ে গুণ করাটা ওটারই জেনারেলাইজেশন করলাম তারপরে একের সিরিজ দিয়ে গুণটা আমরা শুরু করলাম ঠিক আছে তো আজকে এই অবধি থাক ঠিক আছে পরে আবার শুরু করবো